আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, বাংলা প্রথম পত্রের ধারাবাহিক মডেল টেস্টের আজ থাকছে পঞ্চম পর্ব। তোমরা আছো বিডিওরেকার সাথে, সাথে আছি রবিউল আউয়াল। আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে 5 সেকেন্ড সময় নেব। তোমার উত্তরটি খাতে লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার। অপরিচিত গল্পে অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়? অনুপমের মামা অনুপমের চেয়ে 6 বছরের বড়। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? মন্দির। শরৎচন্দ্রের মন্দির রচনাটি কি? মন্দির রচনাটি একটি গল্প। ধূমকেতু কোনটিকে ধারণ করবে? ধূমকেতু সত্যকে ধারণ করবে। কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? সত্যকে। কয়টি শালতি পাশাপাশি জোড়া লাগানো ছিল? দুইটি। আল্লাদি স্বামীর কাছে যেতে চায় না, কারণ? স্বামীর অত্যাচার। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ছয় দফা আন্দোলনের প্রবক্তাকে? শেখ মুজিবুর রহমান। আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু দিবস কোনটি? ৪ জানুয়ারি ১৯৯৭। আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গল্পগ্রন্থ কোনটি? খোয়ারি। তীরে বসে কৃষক কি করছিল? তীরে বসে কৃষক অপেক্ষা করছিল। তরি বেয়ে আসার সময় মাঝি কি করছিল? গান গাইছিল। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকালকে। নিচের উদ্দীপকটি পড়ে ১৬-১৭ প্রশ্নের উত্তর দাও। বর্ষাকাল প্রকৃতিতে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ তৈরি করে। চারদিকে পানির মৃদু আওয়াজ, জলের স্রোতে ময়লা আবর্জনা পরিবেশ হয় নির্মল, মানুষের মাঝে শৌখিনতা বিরাজ করে। উদ্দীপকে বর্ণিত বর্ষাকাল তাহারে পরে মনে কবিতার কোন ঋতুর প্রতিনিধিত্ব করছে? বসন্তকালের। বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় যেভাবে, আনন্দ প্রদানে, মানুষের মনে সিক্ততার প্রভাবে, নাকি বিরহ বোধে? সঠিক উত্তর হবে ১ ও ২, অর্থাৎ বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় আনন্দ প্রদানে এবং মানুষের মনে সিক্ততার প্রভাবে। কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন? সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। কবি সুকান্ত ১৮ বছর বয়সে পদাঘাতে পাথর বাঁধা ভাঙতে চায় কেন? এ বয়স নির্ভীক বলে। কবি সুকান্ত ভট্টাচার্য এদেশের বুকে ১৮ বছর বয়স কামনা করার কারণ কোনটি?
এবার জড়তা ও স্থবিরতার বিরুদ্ধে। ফেব্রুয়ারি 1969, কবিতায় অন্য রং কেন মনে সন্ত্রাস আনে। পাকিস্তানি শাসকের অত্যাচারে। ফেব্রুয়ারি 1969, কবিতায় সংগ্রামী কারা। সর্বস্তরের মানুষ। আবু জাফর উবাইদুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে। কর্ষিত জমির শস্যদানাকে কবিতা বলার কারণ ছিল কৃষকের বানের ফসল, চাষার স্বপ্নের ঐশ্বর্য, নাকি অক্লান্ত পরিশ্রমের জীবননাশ। সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ কর্ষিত জমির শস্যদানাকে কবিতা বলার কারণ হলো কৃষকের প্রাণের ফসল এবং চাষার স্বপ্নের ঐশ্বর্য। লাল শালু কোন ধরনের উপন্যাস। লাল শালু একটি সামাজিক উপন্যাস। লাল শালু উপন্যাসের উপজীব্য কি। ধর্ম ব্যবসা। লাল শালু উপন্যাসে কার নিজেকে শিকড় ছাড়া ভিক্ষু মনে হয়। মজিদের। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এবারও লজ্জার কথা, অমিচাঁদের এ উক্তিতে প্রকাশ পেয়েছে বিদ্রুপ। নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল। ড্রেক। যত বড় মুখ নাই তত বড় কথা, সংলাপটি কার। প্লেটনের। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল বাংলা প্রথম পত্রের ধারাবাহিক মডেল টেস্টের 5ম পর্ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। টেস্টের মধ্যে তোমার কথাটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। অন্যান্য পর্ব এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। বিডিওরেকার সাথেই থাকো। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।